লুকিয়ে থাকছেন, কোথাও বলছে দিল্লি চলে গেছে, কোথাও বলছে মহারাষ্ট্র চলে গেছে, কোথাও বলছে কটক চলে গেছে। এইরকম ভারতবাদী মানুষের তার মানে হিসাবে হাজার কুড়ি হাজার এইভাবে গুপ্ত আকারে তিনি লুকিয়ে রাখবেন। সাধারণ গরিব মানে সব থেকে দাঁড়িয়ে মারা ৮৯ নম্বরে বুথের সব থেকে বেশিরভাগ এসটি সম্প্রদায়ের মানুষ, দরিদ্রতম মানুষ, তাদের কাছে ব্যাংক থেকে বেরিয়ে এসছে হাত থেকে। কিসের জন্য আজকের এই কর্মসূচি? এই বুথ এলাকার তৃণমূল নেতাদের যে কাটমানি, সাধারণ গরিব মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ, খুব দরিদ্রতম মানুষের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন, অনেক মানুষের কাছে ২০,০০০ টাকা করে, ১৫,০০০, ২০,০০০ ব্যাংক থেকে ওনারা টাকা নিয়ে তুলে বেরোচ্ছেন, হাত থেকে ছিনিয়ে নিয়েছেন কঠোরভাবে, এবং বিভিন্ন রাস্তাঘাটের যা টাকা পয়সা সেগুলোকে তারা প্রচুরভাবে চোট করেছে। গ্রামের মানুষ, সাধারণ মানুষ ধিক্কারে ফেটে পড়ছে। আমরা তো কবে গেছে রেজাল আউটের পর থেকে আমরা দাবি দেবে রেখে দিয়েছিলাম, যারা প্রতিনিধি বিজেপির তরফ থেকে ছিলাম, কিন্তু রেগে ফেটে পড়েছে। ওরা বলছে রাস্তাঘাটে পেলেই আমরা মেরে দেবো, কেটে দেবো, তাই জন্য সেই জন্য সহানুভূতি দেখিয়েছিলাম, যে আমরা বলেছিলাম সালিশে সভা করে দেবো, সাধারণ মানুষের কাটমানির টাকা ফেরত দিতে হবে তোমাদেরকে, এর জন্য একটু আসো আমরা বসবো, সমস্যা সমাধান করার চেষ্টা করছিলাম, কিন্তু ওনারা আসেননি, বাইরে থাকেন, খুব করে পৌঁছে যান, ছাতি খুলে আবার ঘুরেন, আবার অনেক সময় আবার হুমকি দিচ্ছেন, কী করতে পারবে? পুলিশের কাছে কমপ্লেন করে কিছু যদি করেছি, দম যদি থাকে বিজেপির, পুলিশের কাছে যাবে, আমাদেরকে এরকমভাবে বলেছে। কিন্তু আজকে সেই জন্য এই কর্মসূচি, সাধারণ মানুষ বলছে আজকে ওকে ঘেরাও করবো, কিন্তু দুঃখের বিষয় উনি লুকিয়ে বেড়াচ্ছেন, আজকেও পাওয়া গেল না। দুদিন টাইম দেওয়া হয়েছে, দুদিনের মধ্যে আবার পুনরায় এইরকম সাধারণ গরিব মানুষ, ওরা বলছে দুদিনের পরে আবার কিন্তু ওকে ধরার চেষ্টা করবো, না আসলে কিন্তু তখন আমরা খুব জোরালোভাবে পদক্ষেপ নেব। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।